প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদার্থবিজ্ঞান দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম আধুনিক পদার্থবিজ্ঞান। তো আধুনিক পদার্থবিজ্ঞানের আওতাভুক্ত যে সকল বিষয় আছে তার মধ্যে আপেক্ষিকতা, কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি, ভর শক্তি সম্পর্ক, প্লাঙ্কের কৃষ্ণ বস্তু বিকিরণ ব্যাখ্যা, এক্স রে উৎপাদন এবং তার বৈশিষ্ট্য ব্যবহার, ফটোতড়িৎ প্রক্রিয়া, ড্যাব্রগলি তরঙ্গ ধারণা, কম্পটন ক্রিয়া, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি ইত্যাদি আমরা ব্যাখ্যা করতে পারব। তা আমরা প্রথমে আপেক্ষিকতা কি সেটা একটু আলোচনা করে নিই। আপেক্ষিকতা হচ্ছে যে কোনো বিষয়কে অন্য একটা বিষয়ের সাপেক্ষে বর্ণনা করাই হচ্ছে আপেক্ষিকতা। এই আপেক্ষিকতার উপরে বিজ্ঞানী আইনস্টাইন বিশেষ তত্ত্ব প্রয়োগ করেন। সেই বিশেষ তত্ত্বের স্বীকার্য মধ্যে একটি হচ্ছে যে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রগুলি প্রযোজ্য হয় এবং শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বদাই ধ্রুব থাকে। এই দুটো স্বীকার্যকে মেনে নিয়ে আমরা এই যে ভর বৃদ্ধি, দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন ইত্যাদি বিষয় আলোচনা করতে পারবো। আমরা প্রথমে আজকে কাল দীর্ঘায়ন কি সেটা নিয়ে আলোচনা করব এবং কাল দীর্ঘায়নের সমীকরণ প্রতিষ্ঠা করব। তো শিক্ষার্থীরা দেখো, আমি এখানে দুটো ছবি এঁকেছি। এটা একটা কাঠামো, এটা একটা কাঠামো। এই কাঠামোটি স্থির, এর বেগ শূন্য, এটাকে আমরা এস কাঠামো বলছি। এবং এই এস কাঠামোর মূল বিন্দুতে একজন অবজারভার আছে এবং এখানে একটি ঘড়ি আছে, ঘড়িটি পর্যবেক্ষক সাপেক্ষে স্থির। অপর একটি কাঠামো এস ড্যাশ, এই কাঠামোতে একজন পর্যবেক্ষক আছে। এই কাঠামোর এক্স অক্ষের উপরে মূলবিন্দু থেকে এক্স ড্যাশ দূরত্বে একটি ঘড়ি অবস্থিত। এই কাঠামোটি ভি বেগে গতিশীল, যেখানে ভি লেস দেন লাইট ভেলোসিটি সি। তো ধরো এখানে একটি উল্কাপিণ্ড এই বিন্দুতে হঠাৎ জ্বলে উঠল এবং বি বিন্দুতে যেয়ে নিভে গেল। এই ঘটনাটা উভয় কাঠামোর পর্যবেক্ষক পর্যবেক্ষণ করল। এখন আমাদের এস কাঠামোর পর্যবেক্ষকের নিকটে যদি জ্বলে ওঠা এবং নিভে যাওয়ার সময়কাল যথাক্রমে টি ওয়ান এবং টি টু হয়, সেক্ষেত্রে স্থির পর্যবেক্ষকের নিকট এই ঘটনা ঘটার সময়কাল কে আমরা যদি টি বলি, তাহলে টি সমান আছে টি টু মাইনাস টি ওয়ান। অপরপক্ষে এই ঘটনাটাই গতিশীল পর্যবেক্ষক তার কাঠামোতে রক্ষিত ঘড়িতে সময় যদি পর্যবেক্ষণ করে জ্বলে ওঠা এবং নিভে যাওয়ার সময়কাল টি ওয়ান ড্যাশ এবং টি টু ড্যাশ হয়, তাহলে গতিশীল পর্যবেক্ষকের নিকট এই ঘটনা ঘটার সময়কাল টি নট হলে টি নট ইকুয়াল টু টি টু ড্যাশ মাইনাস টি ওয়ান ড্যাশ। এখন টি ওয়ান এবং টি টুর মধ্যে, টি ওয়ান ড্যাশ এবং টি এর মধ্যে সম্পর্ক রয়েছে, যেটা আমরা হাইজেনবার্গের যেটা আমরা এখন লরেন্স বিপরীত উপপাদ্য অনুসারে সম্পর্কিত করতে পারবো। তো সেক্ষেত্রে দেখা যায় টি ওয়ান সমান টি ওয়ান ড্যাশ প্লাস ভি এক্স ড্যাশ ডিভাইডেড সি স্কোয়ার ডিভাইডেড রুট ওভার স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। তো এই হলো টি ওয়ান এবং টি ওয়ান ড্যাশের মধ্যে সম্পর্ক। আমাদের আবারও মনে করে নিই যে টি ওয়ানটা হলো স্থির পর্যবেক্ষকের কাছে উল্কা পিণ্ডটা জ্বলে ওঠার সময় এবং টি টুটা হলো নিভে যাওয়ার সময়। এবং উল্কাপিণ্ডে জ্বলে ওঠার সময় এই গতিশীল কাঠামোর পর্যবেক্ষকের নিকট সময় টি ওয়ান ড্যাশ এবং নিভে যাওয়ার সময়কাল টি টু ড্যাশ। তো অনুরূপে টি টু সমান টি টু ড্যাশ প্লাস ভি এক্স ড্যাশ ডিভাইডেড সি স্কোয়ার ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। তো এখন এই যে আমরা এক নম্বর সমীকরণ, এটাকে আমরা সমীকরণ এক বলি।
এক নম্বর সমীকরণে যদি আমরা T1 এবং T2 ড্যাশ এর মানগুলি এক নম্বর সমীকরণে বসাই, তাহলে সেক্ষেত্রে আমরা পাই T0 ইকুয়াল টু T2 ড্যাশ মাইনাস T1 ড্যাশ। এক নম্বর সমীকরণে আমরা বসাচ্ছি T2 এবং T1 এর মান, সেক্ষেত্রে আমরা T2 মান পেয়েছি আমরা এই যে এই রাশিটা এবং T1 এর মান এই রাশিটা, আমরা এখন মানগুলো বসাচ্ছি। তাহলে T2 ড্যাশ প্লাস VX ড্যাশ ডিভাইডেড সি স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার মাইনাস T1 ড্যাশ প্লাস VX ড্যাশ ডিভাইডেড সি স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। তো আমরা দুটো রাশির হর দেখছি একই, এবং সেটা রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার আমরা সেটা বসাই, তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার, আর উপরে যেটা থাকছে সেটা T2 ড্যাশ মাইনাস T1 ড্যাশ। তো আমরা এই যে T2 ড্যাশ মাইনাস T1 ড্যাশ, যেটাকে আমরা T0 বলছি, তাহলে এই T2 ড্যাশ মাইনাস T1 ড্যাশের পরিবর্তে আমরা T0 বসাতে পারি। সুতরাং T T2 ড্যাশ মাইনাস T1 ড্যাশের পরিবর্তে আমরা T0 লিখলাম, তাহলে T0 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। তো এখন আমরা জানি যে যে কোনো বস্তুর বেগ আলোর বেগের চেয়ে বেশি হতে পারে না, এমনকি সর্বদা কম থাকে। সেই ক্ষেত্রে ভি লেস দ্যান সি যদি আমরা এখানে ব্যবহার করি, তাহলে দেখা যাবে যে টি অলওয়েজ গ্রেটার দ্যান T0। তার অর্থ এই যে গতিশীল ঘড়ি স্লো চলে, ধীরে চলে, তো এটাই কাল দীর্ঘায়নের নীতি। তাহলে এই সমীকরণের সাহায্যে আমরা গাণিতিকভাবে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারব। তো শিক্ষার্থীরা, আমরা কাল দীর্ঘায়নের বিষয়ে জানলাম, এরপরে আমরা দৈর্ঘ্য সংকোচন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দৈর্ঘ্য সংকোচন কি এবং দৈর্ঘ্য সংকোচনের রাশিমালা নিয়ে আলোচনা করব। তো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে দুটো কাঠামো, এটা এস কাঠামো, এটা নিঃসল কাঠামো, এবং পাশে আরেকটি কাঠামো, এটা চলমান কাঠামো। এই এস ড্যাশ কাঠামো চলমান, এই চলমান কাঠামোটি নিঃসল কাঠামো সাপেক্ষে সমবেগে ভি বেগে এক্স অক্ষ বরাবর গতিশীল আছেন। আমরা প্রথম কাঠামোতে অর্থাৎ এস কাঠামোতে আমরা দেখছি একটি বস্তু এক্স অক্ষের উপর সাহিত্য আছে। তো এস কাঠামোর পর্যবেক্ষক এই বস্তুটির দুই প্রান্তের স্থানাঙ্ক নির্ধারণ করলেন X1 ও X2। তাহলে এস কাঠামোর পর্যবেক্ষকের নিকট এই যে বস্তুটির দৈর্ঘ্য অর্থাৎ নিঃসল দৈর্ঘ্য, বস্তুটি নিঃসল যেহেতু কাঠামো নিঃসল, কাঠামোর উপরে এই বস্তুটা আছে, কাঠামো নিঃসল হলে বস্তুটিও নিঃসল, তাহলে নিঃসল কাঠামোর পর্যবেক্ষকের সাপেক্ষে এই বস্তুটির দৈর্ঘ্য যদি L0 বলি, তাহলে নিঃসল দৈর্ঘ্য L0। নিঃসল দৈর্ঘ্য L0 ইকুয়াল টু X2 মাইনাস X1, এটাকে আমরা সমীকরণে চিহ্নিত করলাম। এখন গতিশীল কাঠামোতে একজন পর্যবেক্ষক আছে, সেই পর্যবেক্ষকের হিসাবে ওই একই বস্তুর এক্স অক্ষের উপরে যখন সাহিত্য আছে, তখন দুই প্রান্তের স্থানাঙ্ক নির্ধারণ করলেন, ধরা যাক X1 ড্যাশ এবং X2 ড্যাশ। সুতরাং চলমান কাঠামোতে ওই বস্তুর দৈর্ঘ্য আমরা যদি বলি L, তাহলে L ইকুয়াল টু X2 ড্যাশ মাইনাস X1 ড্যাশ, এটাকে আমরা সমীকরণ 2। এখন লরেন্স রূপান্তর বিধি অনুসারে আমরা X1 এবং X1 ড্যাশের মধ্যে একটা সম্পর্ক পাই। তো যদি আমরা বিপরীত বিধি প্রয়োগ করি,
তাহলে আমরা পাই, আবার আমরা পাই x1 equal to x1 dash plus vt dash divided square root 1 minus v square divided c square. এবং অনুরূপে আমরা x2 এবং x2 dash এর মধ্যে যে সম্পর্ক পাই, x2 equal to x2 dash plus vt dash divided root over 1 minus v square divided c square. তা আমরা এই মানগুলি এখন এক নম্বর সমীকরণে বসাতে চাই। এই যে আমরা x2 এবং x1 যে মান পেয়েছি সেই মান আমরা এক নম্বর সমীকরণে বসাই, সুতরাং এল নট তাহলে এক নম্বর সমীকরণ হতে আমরা পাই এক নম্বর সমীকরণে আমরা পাচ্ছি এল নট ইকুয়াল টু এক্স টু মান পেয়েছি x2 ড্যাশ প্লাস ভিটি ড্যাশ ডিভাইডেড ভি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার মাইনাস x1 ড্যাশ প্লাস ভিটি ড্যাশ ডিভাইডেড ভি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। তো আমরা দেখতে পাচ্ছি যে দুটো রাশির হর একই এবং সেটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার ভি স্কোয়ার রুট ওভার। তো আমরা এই উপরের রাশির দুটো যদি এখানে বসিয়ে বিয়োগ করি তাহলে আমরা পাব উপরে থাকবে এক্স টু ড্যাশ মাইনাস এক্স ওয়ান ড্যাশ। এখন আমরা লক্ষ্য করি যে দুই নম্বর সমীকরণে আমাদের এক্স টু ড্যাশ মাইনাস এক্স ওয়ান ড্যাশ ইকুয়াল টু এল পাওয়া গেছে, তাহলে আমরা এখানে আমরা বসাই দিই, তাহলে এক্স টু ড্যাশ মাইনাস এক্স ওয়ান ড্যাশের পরিবর্তে আমরা এল নট বসাতে পারি। এখন আর আর যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। তো শিক্ষার্থীরা আমরা জানি যে লাইট ভেলোসিটি সর্বোচ্চ ভেলোসিটি, তো যে কোনো বস্তুর বেগে লাইট ভেলোসিটিকে অতিক্রম করতে পারে না বরং নিচে থাকে। তা আমরা এল নটের একটা নির্ধারিত মান নিয়ে আমরা একটা নির্দিষ্ট বেগের মান যদি এখানে সমীকরণে বসাই তাহলে দেখা যাবে যে দৈর্ঘ্য সংকুচিত হয়েছে, দৈর্ঘ্য সংকুচিত হয়েছে অর্থাৎ এল এল নট এই এলটা চলমান দৈর্ঘ্য এটা লেস দেন চলমান দৈর্ঘ্যটি আমাদের কমে যাচ্ছে। অর্থাৎ দৈর্ঘ্য সংকুচিত হয়েছে। তো শিক্ষার্থীরা আমরা আমাদের আলোচনায় দৈর্ঘ্য সংকোচন কি, দৈর্ঘ্য সংকোচনের রাশিমালা আমরা প্রতিপাদন করলাম এই সমীকরণের সাহায্যে আমরা এই সংশ্লিষ্ট গাণিতিক সমস্যার সমাধান করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা ভরের আপেক্ষিকতা নিয়ে আলোচনা করব। তো ভরের আপেক্ষিকতা কি? একটি চলমান বস্তুর ভর একজন নিশ্চল পর্যবেক্ষকের নিকট বেশি হয়ে যায়। বস্তুটি যখন গতিশীল হয় স্থির অবস্থায় থাকার ভরের তুলনায় গতিশীল অবস্থায় ভর বৃদ্ধি পায়, এই ঘটনাকেই আমরা বলি ভরের আপেক্ষিকতা। তা আমরা দুটো কাঠামো বিবেচনা করছি, তো এই কাঠামোটা হলো এস কাঠামো, এটা অচল কাঠামো অর্থাৎ স্থির কাঠামো। এখানে একজন পর্যবেক্ষক আছে, ধরা যাক মূলবিন্দুতে ও হলো অবজারভার। দ্বিতীয় কাঠামো, এই কাঠামোকে আমরা বলছি এস ড্যাশ কাঠামো, এস ড্যাশ কাঠামো, এবং এই কাঠামোটা ভি বেগে গতিশীল। এই কাঠামো এস ড্যাশ কাঠামো এস কাঠামো সাপেক্ষে ভি বেগে গতিশীল। ধরা যাক এস কাঠামোর পর্যবেক্ষকের নিকট এ একটা বস্তু যেটা স্থির আছে, এই কাঠামোর সাপেক্ষে এ বস্তু স্থির, এবং এস ড্যাশ কাঠামোর সাপেক্ষে বি বস্তুটা স্থির। কিন্তু আমরা জানি যে এস ড্যাশ কাঠামোটা গতিশীল, তো যখন গতিশীল অবস্থায় এই দুটো বস্তু এ এবং বি
লম্ব রেখা বরাবর অবস্থান করে তখন ধরা যাক যে স্থির কাঠামোর অর্থাৎ এস কাঠামোর পর্যবেক্ষক এ এ বস্তুটিকে ভি এ বেগে খাড়া ওয়াই ড্যাশ অক্ষের দিকে নিক্ষেপ করে এবং এস ড্যাশ কাঠামোর পর্যবেক্ষকের সাপেক্ষে বি বস্তুটি খাড়া নিচের দিকে অর্থাৎ মাইনাস ওয়াই অক্ষের দিকে ভি বি বেগে নিক্ষেপ করে, যেখানে এই দুটো বেগ সমান অর্থাৎ ভি এ বেগ ইকুয়াল টু ভি বি ড্যাশ, এটাকে আমরা ড্যাশ বলবো, ভি বি ড্যাশ বেগে নিক্ষিপ্ত হয়েছে এই কাঠামোর সাপেক্ষে, যেন ভি এ ইকুয়াল টু ভি বি ড্যাশ হয়। এখন যেহেতু দুটো বেগ সমান এবং বস্তুদ্বয়ের মধ্যে প্রাথমিক দূরত্ব ছিল ওয়াই, তো বেগ সমান হওয়ার কারণে বস্তু দুটো ঠিক মাঝামাঝি পজিশনে মিডল পজিশনে এসে একটা সংঘর্ষ ঘটাবে এবং এই সংঘর্ষটাকে আমরা ধরে নিচ্ছি স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ কি? যখন বস্তু সংঘর্ষের পরে দিকের পরিবর্তন করে কিন্তু মানের পরিবর্তন হয় না, বেগের মানের পরিবর্তন হয় না, তো ওই ধরনের কলিশনকে আমরা বলি ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ। এখানে সেই সংঘর্ষ সংঘটিত হয়েছে, তো সংঘর্ষ হওয়ার পর তা নিশ্চয় ভি এ বেগে বস্তুটি আবার নিচের দিকে, এ বস্তুটি নিচের দিকে এবং ভিবি ড্যাশ বেগে বি বস্তুটি আবার উপরের দিকে গতিশীল হবে। তো এখন এস ড্যাশ কাঠামোর সাপেক্ষে এ বস্তুর ভর আমরা ধরছি এম এ এবং এম এ কে আমরা ধরছি এম এম নট, এম এ স্থির বস্তুর ভর এস কাঠামোর সাপেক্ষে, এটাকে আমরা এম নট ধরি নিশ্চল ভর। এবং এই যে এস কাঠামোর সাপেক্ষে বি বস্তুটা গতিশীল, এই গতিশীল অবস্থায় বি বস্তুর ভর এস কাঠামোর সাপেক্ষে ধরা যাক এম বি, এম বি ইকুয়াল টু এম, এটা হচ্ছে চলমান ভর। আমরা ধরি যে এস কাঠামোর সাপেক্ষে বি বস্তুর বেগ ভিবি এবং এ বস্তুর বেগ ভিএ। সুতরাং যদি এস কাঠামোর পর্যবেক্ষক এই কলিশনের ক্ষেত্রে স্থিতিস্থাপক সংঘর্ষ বিবেচনা করে ভরবেগের নিত্যতা সূত্র প্রয়োগ করে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এম এ ভি এ ইকুয়াল টু এম বি ভিবি। তো এখানে আমাদের এই যে বস্তুটা, এই বস্তুটা হাফ ওয়াই উপরে গেছে, হাফ ওয়াই নিচে এসছে, তাহলে এই যে ভ্রমণকাল যদি টি নট হয় তাহলে আমরা লিখতে পারি যে টি নট ইকুয়াল টু দূরত্ব, দূরত্ব হচ্ছে ওয়াই আর বেগ হলো ভি এ। সুতরাং এখান থেকে ভি এ সমান আছে ওয়াই ভাগ টি নট এবং বি বস্তুটি এস ড্যাশ অক্ষ সাপেক্ষে তার ভ্রমণকাল একই হবে, কেননা বেগ ভি বি ড্যাশ ইকুয়াল টু ভি এ। এখন আমরা এই ভি এর মান এখানে বসাতে পারি, তাহলে আমরা বসিয়ে দিই বা এম এ ভি এর পরিবর্তে আমরা ওয়াই ভাগ ওয়াই ডিভাইডেড টি নট লিখলাম ইকুয়াল টু এম বি আমরা রাখছি ভি বি। এস কাঠামোর সাপেক্ষে এই বস্তুটির ভ্রমণকাল আমরা ধরি টি, সুতরাং টি সমান লেখা যাবে ওয়াই ডিভাইডেড ভি বি। আমাদের এখানে স্পষ্ট আমাদের মনে রাখতে হবে যে এস ড্যাশ কাঠামোর সাপেক্ষে বি বস্তুর বেগ আছে ভি বি ড্যাশ, কিন্তু এস কাঠামোর সাপেক্ষে বি বস্তুর বেগ ভি বি। আবার এস ড্যাশ কাঠামোর সাপেক্ষে বি বস্তুর ভ্রমণকাল টি নট, কিন্তু এস কাঠামোর সাপেক্ষে বি বস্তুর ভ্রমণকাল টি। তাহলে এখান থেকে আমরা টি সমান ওয়াই ডিভাইডেড ভি বি, তাহলে এখান থেকে ভিবির পরিবর্তে আমরা লিখতে পারি ভিবি সমান ওয়াই ডিভাইডেড টি। সুতরাং আমরা এখানে মানটা বসিয়ে দিই, ভিবির মানটা, ভিবির মানটা আমরা এখানে বসাই, তাহলে ভিবি ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড টি, ওয়াই ডিভাইডেড টি। তা আমরা আগেই বলেছি যে এম এ সমান এম নট নিশ্চল ভর,
তাহলে এম এর পরিবর্তে আমরা এম নট বসাই, তাহলে এম নট ওয়াই ডিভাইডেড টি নট ইকুয়াল টু এম বি, এম বির পরিবর্তে আমরা এম বসাবো, তাহলে এম ওয়াই ডিভাইডেড টি। এখন আমরা কাল দীর্ঘায়নের যে সূত্র আমরা প্রতিপাদন করেছি সেখানে আমরা পেয়েছিলাম যে টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড রুট ওভার স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। তা আমরা টি এর পরিবর্তে এই মানটা যদি আমরা বসাই তাহলে আমাদের সমীকরণটি দাঁড়ায় এম নট ওয়াই ভাগ টি নট ইকুয়াল টু এম ওয়াই ডিভাইডেড টি এর মান হচ্ছে টি নট, টি নটটা আমরা নিচে রাখলাম আর রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার এটা উপরে গেল, তাহলে রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। তো শিক্ষার্থীরা আমরা এই সমীকরণে লক্ষ্য করছি যে উভয় পক্ষে এম নট ডিভাইডেড টি নট বিদ্যমান, তা আমরা যদি উভয় পক্ষ থেকে এম নট ডিভাইডেড টি নট উঠাই দিই তাহলে আমাদের ওয়াই ডিভাইডেড টি নট যদি উঠাই দিই তাহলে আমাদের ইকুয়েশনটি দাঁড়ায় এম নট ইকুয়াল টু এম রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। তো আমরা এবার এই সমীকরণটিকে সাজিয়ে লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে এম ইকুয়াল টু এম নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। তাহলে আমরা আগেই বলেছি যে এমটা হলো চলমান ভর আর এম নট হলো নিশ্চল ভর। এখন এই ভরের একটা নির্দিষ্ট একটা মান আমরা ধরে নিলাম, সাপোজ 10 কেজি, এবং লাইট ভেলোসিটি আমাদের জানা আছে 3×10⁸ মিটার পার সেকেন্ড। আমরা ভি এর মান যদি 2×10⁸ মিটার পার সেকেন্ড ধরি তাহলে ক্যালকুলেশন করে আমরা দেখব যে এম গ্রেটার দ্যান এম নট, এম গ্রেটার দ্যান এম নট অর্থাৎ চলমান ভর নিশ্চল ভরের তুলনায় বেশি হয়, তাহলে এটাই হচ্ছে ভরের আপেক্ষিকতা। তো শিক্ষার্থীরা আমরা আজকে কি কি বিষয় জানলাম, আজকে আমরা অষ্টম অধ্যায়ের আধুনিক পদার্থবিজ্ঞানের অধ্যায়টা শুরু করেছি। তো সেক্ষেত্রে আমরা প্রথমে আলোচনা করেছি আপেক্ষিকতা কি, তারপরে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের স্বীকার্যগুলি কি কি, এবং আমরা প্রথমে কাল দীর্ঘায়ন বলতে কি বুঝি, কাল দীর্ঘায়নের যে গাণিতিক প্রতিপাদন সেটা আমরা করেছি, অতঃপর দৈর্ঘ্য সংকোচন কি, দৈর্ঘ্য সংকোচনের গাণিতিক প্রকাশ আমরা পেয়েছি, শেষে আমরা ভরের আপেক্ষিকতা কি এবং ভরের আপেক্ষিকতার যে গাণিতিক প্রতিপাদন সেটাও আমরা এখানে নির্ণয় করেছি। তো আজকের পাঠ আমি এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।